বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার একটা চৌঠা আগামী চৌঠা মার্চে একটা সম্মেলনের আয়োজন করছে, যার মাধ্যমে আগামী দিনের যুবলীগের কান্ডারিরা নির্বাচিত হবে। সেক্ষেত্রে যুবলীগটা হচ্ছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের হাত দিয়ে গঠিত এবং সেখানে নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক। যুব সমাজকে একত্রিত করে এদেশের উন্নয়নের জন্য কাজে লাগানোর জন্য এই যুবলীগ গঠিত হয়েছিল। যুবলীগ গঠিত হয়েছিল তৎকালীন সময় থেকে আজ অবধি যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়নি, দেশরত্ন শেখ হাসিনার ভ্যান্ডার হিসেবে কাজ করে আসছে, তারই পথ পরিক্রমায়। আর আমি তৃণমূল ছাত্রলীগ থেকে উঠে এসেছি। আমি 2003 সালে আমি একটা ওয়ার্ডের কমিটির সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম 2009 সালে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম 2011 সালে, এবং 2016 থেকে এই 2022 পর্যন্ত আমি জেলা ছাত্রলীগের সভাপতিতে ছিলাম। আমার সময়ে ওয়ার্ড থেকে শুরু করে কলেজের নেতৃত্বে আসার পরে আমি পলিটি মানে কলেজের প্রতিটি ইউনিট কমিটি, ক্লাস কমিটি থেকে শুরু করে পূর্ণাঙ্গ কমিটি দিয়েছিলাম। যে নির্বাচনে সংসদ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, ছাত্র সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমাদের ছাত্রলীগ পেয়েছিল, সে সময় আমি কলেজের সাধারণ সম্পাদক ছিলাম। 2011 সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেতৃত্ব আসার পরে আমি ওয়ার্ড কমিটির থেকে শুরু করে ইউনিয়ন কমিটির থেকে শুরু করে উপজেলা কমিটি সম্মিলনের মাধ্যমে নেতৃত্ব বাছাই করেছি, গণতান্ত্রিক উপায়ে নেতৃত্ব বাছাই করেছি। প্রতিটি সাংগঠনিক গতিশীল মানে প্রতিটি সাংগঠনিক ইউনিট গতিশীল করার লক্ষ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা আমাদের দেশরত্ন শেখ হাসিনা বিশ্বাস করে সেইভাবেই সম্মিলনের মাধ্যমে আমি কমিটি দিয়েছিলাম। এবং সেই ফলাফলেতে 14 সালের নির্বাচনে আমাদের অগ্রণী ভূমিকা ছিল, এবং আমাদের 15 সালের দিকে আমার ছাত্রলীগের প্রেসিডেন্ট চাকরিতে চলে যায় তৎকালীন প্রেসিডেন্ট মোসাফির হোসেন বাদন, আমি একা থাকি। আমাদের এই নেতৃত্ব এবং আমার নেতৃত্বকে হয়তো ভালো লাগছিল বিধায় ভালোবেসে আমাকে আবারও আমার প্রিয় নেতা জনাব জিল্লুল হাকিম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, বর্তমান সাধারণ কাজী ইরাদত আলী এবং এমপি সাহেব কাজী কেরামত আলী তখন আমাকে জেলা ছাত্রলীগের সভাপতি বানায়। তাদের আস্থা ধরে রেখে দেশরত্ন শেখ হাসিনার প্রত্যেকটি প্রোগ্রামই দলীয় প্রোগ্রামই শৃঙ্খলার সাথে শতভাগ সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করি, এবং আবারও এই নেতৃত্ব আসার পরে আবারও প্রতিটি ইউনিট থেকে 42টা ইউনিয়ন কমিটির প্রতিটা ইউনিয়ন কমিটির ওয়ার্ড কমিটি সহকারে উপজেলা কমিটি আমি করতে সক্ষম হয়েছি, কলেজ কমিটি দিয়েছি, ইতিমধ্যে জেলা কমিটি পূর্ণাঙ্গ করে দিয়েছি। এবং 18 সালের নির্বাচনে রাজবাড়ী জেলা ছাত্রলীগ কতটুকু কী ভূমিকা পালন করেছে তা রাজবাড়ী আওয়ামী লীগ থেকে শুরু করে প্রতিটি মানুষেরই অজানা নয়। আমরা বঙ্গবন্ধুর আদর্শে সৈনিক, আমরা এক চুলো বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচলিত হব না। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশিত যতগুলো কর্মসূচি আছে পালন করেছি, এবং দেশরত্ন শেখ হাসিনার যে কোনো বার্তায় আমরা পালন নির্দেশ আমরা পালন করে মানুষের মধ্যে প্রচার করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন করোনার সময় আমাদের এই ছাত্রলীগ রাজবাড়িতে আমি দায়িত্ব থাকাকালীন সময়ে প্রতিটি জায়গায় ঘরে ঘরে যেয়ে আমরা এই ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে আছি, চিকিৎসা সেবা প্রদান করার চেষ্টা করেছি। আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তিনি অসুস্থ, আপনারা দোয়া করবেন তিনি যেন অস্ট্রেলিয়ায় সুস্থ হয়ে আসেন, আমাদের মাঝে ফিরে আসেন, আমার আবার হাল ধরেন। আমার প্রিয় নেতা কাজী ইরাদত আলীর নির্দেশে আমরা কৃষকের ধান কাটা থেকে শুরু করে ঘরে ঘরে সেদিন যখন করোনায় বাবা পুত্রকে, পুত্র বাবাকে যখন কাছে পৌঁছত ছিল না, তখন আমরা সেই জায়গায় সবাই সহযোগিতা করেছি। আমাদের রাজবাড়ী সদর, রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা, সদর উপজেলা পৌর থেকে শুরু করে প্রতিটি ইউনিট পাংশা পালিয়ানি কালুকালি কাজ করেছে নেত্রী নির্দেশিত এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে। অতএব
আমি একটা জিনিস বিশ্বাস করি, কেউ যদি পরীক্ষা দেয়, প্রত্যেকটা ছেলেই আমরা যখন একটা ক্লাসে পড়ি পরীক্ষা দিতে যাই, পরীক্ষার সম্মুখীন হলে 100 ছাত্র থাকে, সবাই আশা করে পরীক্ষায় পাশ করবে, ভালো করবে, কেউ প্রত্যাশা করে আরও ভালো, যে ভালো পরীক্ষা দিয়েছে কেউ বলে যে আমি এ প্লাস পাবো, বর্তমান ক্যাটাগরিতে এ প্লাস, কেউ এ পাবে, কে বি পাবে, কেউ আবার ফেলের জন্য মানে চিন্তায় থাকে ফেল করতেছি, এরকম একটা ব্যাপার। যে ভালো রেজাল্ট করবে সে কিন্তু বলেই দেয় আমি একটা ভালো রেজাল্ট করবো। তা আমি তৃণমূল থেকে, আমার বংশগত জায়গা থেকে, আমি রক্তের জায়গা থেকে আওয়ামী লীগ করি, আমার আদর্শিক জায়গা থেকে সংগঠনের জন্য কী করেছি, আমি এই দলের জন্য কী করেছি, আমি এই ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য কী করেছি, সেটা আপনারা বিচার বিশ্লেষণ আমার এই রাজবাড়ির জেলা আওয়ামী লীগের কাছে, তথা শুধু জেলা আওয়ামী লীগ না, এদিকে সাধারণ জনগণের কাছে আমার বিচারবার তাদের কাছে দিলাম। তারা যদি যোগ্য মনে করে তাহলে অবশ্যই আমার বিশ্বাস, আমার পরীক্ষা আমি শতভাগ সফলতার সাথে আগামী 4 তারিখে ইনশাল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হব। কেন্দ্রীয় কমিটির যেটা বিষয়টা বলছেন, কেন্দ্রীয় কমিটি অবশ্যই একটা যোগ্য স্বচ্ছ এবং কর্মী বান্ধব নেতা চায়, যারা কোনো নৈরাজ্যের সাথে জড়িত নয়, যারা কোনো মাদকের সাথে জড়িত নয়, যারা কোনো দলীয় শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, এ সকল লোকজনকেই আমাদের, আমরা জানি বর্তমান মাননীয় চেয়ারম্যান ফজলেশম পরশ এবং আমাদের সাধারণ সম্পাদক, তিনিও এক তৃণমূল থেকে উঠে আসার যার নেতৃত্ব মইনুদ্দিন খান নিখিল, এনারা খুবই বিচক্ষণ, অবশ্যই এনারা মাঠের জনপ্রিয়তা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে কারা দেশরত্ন শেখ হাসিনাকে নির্বাচনের জন্য সহযোগিতা করতে পারবে, কারা দেশরত্ন শেখ হাসিনার নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে, এগুলো মাথায় রেখেই এই নির্বাচনে যুবলীগটা গঠন করবে আমি আশাবাদী, এবং শতভাগ আশাবাদী তারা আমাদের চেয়ারম্যান ফজলেশম পরশ অধ্যক্ষ এবং সুবিচক্ষণ একজন মানুষ এবং নেতা, যার পিতার হাত দিয়েই আমাদের এই যুবলীগ গঠন করা হয়েছিল, তিনি আজ এই যুবলীগের সভাপতি, অবশ্যই তিনি সব দিকেই মাথায় রেখে সব বিচার বিশ্লেষণ করেই আমাদের একটা কমিটি উপহার দেবে, যেই কমিটি রাজবাড়ির মানুষ আস্থার সাথে গ্রহণ করবে, আমাদের আওয়ামী লীগ গ্রহণ করবে, তথা রাজবাড়ির সকল জনসাধারণের কাছে যাদের মূল্যায়ন আছে, যারা ভালো ব্যক্তিত্ব, যা দ্বারা আমাদের দেশরত্ন শেখ হাসিনার ভোট বৃদ্ধি হয়, দেশরত্ন শেখ হাসিনার দলকে সুসংগঠিত হয়, আমাদের দল সুসংগঠিত হয়, যাতে করে রাজবাড়ির জেলা আওয়ামী লীগের সভাপতি, সুযোগ্য সভাপতি, সাধারণ সম্পাদক এবং এমপি মহোদয়দের হাত শক্তিশালী হয়ে রাজবাড়ির জেলা আওয়ামী লীগ আবারও এই যুবলীগকে সামনে রেখে যাতে করে ওই বিজয় ছিনিয়ে আনতে পারে এই সামনে নির্বাচনের, সেই জন্যই সঠিক একটি নির্বাচন, সঠিক নেতৃত্বই তারা বাছাই করবে। আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।